আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে আসলে আনন্দ, তো সবাই আজকে খুব আনন্দে আছে। তো বাচ্চারা সবাই মসজিদ থেকে আসলো নামাজ পড়ে ওর বাবার সঙ্গে। তো অনেক চেষ্টা করে আজকে আমরা ইব্রাহিমকে পাঞ্জাবি পড়াইতে পারিনি, অনেক চেষ্টা করছি কিন্তু সে কিছুতেই পাঞ্জাবি পরবেই না। মানে ও যদি একবার বলে যে যে জিনিসটা করবে না, ওকে হাজার চেষ্টা করলেও আমরা সেটা করাইতেই পারি না। তো কি আর করার, ঈদের দিন মানে পাঞ্জাবিটা শুধু কেনা হলো কিন্তু পরানোই গেল না ছেলেটাকে। মানে প্রতিবার ঈদ আসলে এখনো আমার মানে অনুভূতিটা এরকম, ছোটবেলাতে যেই রকম আনন্দ লাগতো এখন আমার কাছে ঠিক একই রকম লাগে। ঈদের সকালে আমি কী কী রান্না করছিলাম ঈদ উপলক্ষে সেটা দেখাবো। ইব্রাহিম এদিকে অস্থির হয়ে গেছে খাবার সাজানো দেখে, ও খাবে না কিন্তু তারপরে প্লেটে নিবে সব কিছু। তোর বাবারা আর কি নামাজ থেকে এসে খাওয়া শুরু করছে সব বাচ্চাদেরকে নিয়ে। তো আর আমি এদিকে টেবিলটা সাজাই ফেলছি। তো আজকে রান্না করছিলাম পোলাও, এটা বাদামের হালুয়া, এটা টুনা ফিশ কাবাব সালাদ, আর এখানে করছি আর কি চিকেনের যে উইংসগুলা সেগুলা ফ্রাই করছি, আর চিকেন ভেজিটেবল রোল, এটা আমার আমার মেয়েটার খুব পছন্দ তো এটা করতে হয়। তার সঙ্গে বাদামের হালুয়া আর এটা গুঁড়া দুধের হালুয়া বানাইছি, এটা শুধু আর কি ফালুদা কোনো রকম ফ্রুটস মিক্সড ছাড়া। আর এটা একটা ডিমের হালুয়া, এটা জিলাপি বানাইছি আমি, জিলাপিটা মাশাল্লাহ ভালোই হয়েছিল। আর এটা বানাইছি কি বলে দই বড়া, দই বড়াটাও আমার খুব পছন্দ। আর এটা চিকেন ব্রেস্টের মিট বল, এটা বিফ সিজলিং, আর করছিলাম মালাইকারি আর কি চিংড়ি মাছের, এটা এটা অনেক মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করছে। আর এটা বানাইছি খাজা, আর এটা আমার বোন আর কি নিজে হাতে বানাইছে সেমাই, লাচ্চা সেমাই, ও পাঠাইছে, ওটা রান্না করছি, এটা বাকলাভা রান্না করছি। আর এটা বুটের হালুয়া, বুটের হালুয়াটাও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর এটা আর কি সব রকমের সস দিয়ে বাচ্চাদের জন্য বারবিকিউর মতো করে চিকেন ব্রেস্ট দিয়ে রান্না করছি, আর এটা চিকেন রোস্ট। তো এই ছিল আমার ঈদের খাবার। তো আমার জামাই বলতেছে ঈদটা মনে হয় আরেকদিন পরে হলে আরও দুই একটা আইটেম বাড়ত। তো এই আর কি কষ্ট করে করলাম যা কিছু পারছি, শরীরে আর কি কুলাইছে। আপনারা নিশ্চয় আমার কথা শুনে বুঝতেছেন, মানে আমার ঈদের কয়েকদিন আগে থেকে ভীষণ শরীরটা খুবই খারাপ ছিল, আর এত ঠান্ডা লাগছে, মানে ঠান্ডার ভেতরে কষ্ট করে রান্নাগুলো করছি আমি, মানে ছবির সবগুলা দিয়েই ভিডিও করছি। কারণ মানে মেহমান আমার এত তাড়াতাড়ি চলে আসছিল ঈদে যে আমি আর ভিডিও করার কোনো সময় পাইনি। সকালে আমাদের বাসার কিছু মেহমান চলে যাওয়ার পর আমরাও রেডি হয়ে গেলাম, যে আসলে ঈদের দিনে একটু না বের হলে ভালো লাগে না। তো ফাতেমার বান্ধবী ইসরার বাসায় আমরা প্রথমে গেলাম। তো সেখানে গিয়ে তো বাচ্চারা মহা খুশি, সেখান থেকে আসবে না, বিশেষ করে ইব্রাহিম মানে তো নিয়েই আসা যাচ্ছিল না। তো ভাবিও অনেক কিছু রান্না করছে, আর ভাবি রান্না তো সব সময় অনেক মজা হয়, মানে ভাবির বাসা আমি আসলে কখনো মিস করি না, ভাবির রান্নাটা আসলে অনেক মজা হয়, উনি অনেক কিছু রান্না করছে। তো ঈদের দিন তো আসলে বেশিক্ষণ থাকাও যায় না, তো তাড়াতাড়ি থেকে আমরা আর কি প্রায় 15-20 মিনিটের মতো ছিলাম, সেখান থেকে চলে আসলাম। আর মোনা ভাবি যে দইটা বানায় মানে অসাধারণ, দোকানের দই ফেল, মানে আমি তো ওনার দইয়ের একদম মানে পাগল বলতে। তো ফাতিমার বান্ধবীর বাসায় থেকে চলে আসলাম, কারণ আমার বাসায় আর কি যারা আসবে তারা আবার ফোন করতেছে যে তারা আমার বাসায় আসবে। তো আমার বাসার মেহমানও চলে আসছে, তাদেরকে খাইতে দিলাম। মানে আমার রান্না থেকে সবাই শুধু বলতেছে নিশ্চয়ই আপনার সঙ্গে জিন আছে, জিন না ছাড়া অসম্ভব এত রান্না করা। আমি আসলে লজ্জায় পাইছি, না না জিন নাই অবশ্য সঙ্গে আমি রান্না করি। তো সবার সঙ্গে অনেক সুন্দর সময় কাটলো। তো আমার মেহমানরা আবার যখন চলে গেছে আমরা আবার আমাদের আরেক সুন্দরী হাসিনা ভাবির বাসায় গেলাম, সেখানে আসলে বাচ্চারা অনেক আনন্দ করছে। মানে সব সময় চেষ্টা করি আর কি যাওয়ার জন্য, কিন্তু আসলে সময় অনেক অল্প থাকে, যাওয়াই হয় না। কিন্তু এবার আর কি ভাবছি না অবশ্যই ভাবির বাসাতে এবার একটু সময়ের জন্য হলেও যাব।
তো ভাবির বাসায় ঘুরে আসার পরে আমরা আরও দুই তিনটা বাসায় গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে আসলে ভিডিও করা হয়নি আর। মানে রাত্রের দিকে শরীর এত টায়ার ছিল আর মনে চায়নি যে আর কোনো ভিডিও বা ছবি উঠাই। তো এটা আমার ছেলে আর কি আগের দিনে গেছিল ওরা ওর ফ্রেন্ডদের সঙ্গে চান রাতে আর কি জ্যাকসন হাইটে। সেখানে তো সবাই ভালো থাকবেন, এই ছিল আমাদের ঈদের আনন্দের দিন। তো সবাইকে এখানে আল্লাহ হাফেজ, আবার ঈদ মোবারক, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না, আর বাচ্চাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি ঈদের এই দিনগুলো যেন সবার অনেক 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 আনন্দে কাটে। তো সবাইকে আল্লাহ হাফেজ।